এই বিষয়গুলো যদি করে দিতে পারেন, ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি 70+ আপনার বিগত সালের পরীক্ষার প্রশ্ন থেকেই থাকে প্রাইমারিতে। নর্মালি প্রশ্নগুলাই রিপিটি হয় বেশিরভাগ প্রশ্ন, হয়তো একটু চেঞ্জ করে দেয়, কিন্তু 70টা প্রশ্নের মতো আপনি বিগত সালের প্রশ্ন থেকে পেয়ে যাবেন। এবারকার বছর হবে কি হবে না এটা নিয়েও কথা বলতেছেন, অনেকে বলতেছেন হবে, অনেকে বলতেছেন হবে না। তো এটা নিয়ে কিন্তু গতকাল রাতে আমি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছিলাম যে আপনার মতামত কি। বেশিরভাগই বলতেছেন যে পরীক্ষা হয়ে যাবে, প্রথম ধাপের পরীক্ষা। আবার আজকে একটা নিউজ দেখলাম, আজকের পত্রিকার যে নিউজটা বলছে ওইখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে প্রাইমারি নিয়ে যে জটিলতাটা ছিল অর্থ মন্ত্রণালয়ের সাথে, যে জটিলতা কি জটিলতা ছিল এটা একটু মনোযোগ সহকারে শোনেন, তাহলে আপনার জন্য ক্লিয়ার হবে। এটার জন্য আটকে ছিল অর্থ মন্ত্রণালয় চাচ্ছিল যে প্রতি বছর যখন প্রাইমারি পরীক্ষা নেওয়া হয় তখন বুয়েটকে অনেক টাকা দিতে হয়, তারা টেকনিক্যাল সাপোর্ট দেয়। টেকনিক্যাল সাপোর্ট কোনগুলো? টেকনিক্যাল সাপোর্ট হচ্ছে আপনার এই প্রশ্নপত্র, তারপরে এই যে সিট মেনটেন করা, প্রশ্নপত্র তৈরি, এরা এরা কিন্তু প্রশ্ন করে না, প্রশ্ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এরা, কিন্তু এরা হচ্ছে আপনার প্রশ্ন মানে উত্তরপত্র দেখা, রেজাল্ট তৈরি করা, ভাইভা রেজাল্ট যোগ করা, ফাইনালি রেজাল্ট যে প্রস্তুত করা, এই সহায়তাগুলো দেয় বুয়েট। তো বুয়েটকে যেহেতু প্রতি বছর অনেক টাকা দিতে হয়, তখন অর্থ মন্ত্রণালয় এর কাছে এর আগে অনুমোদন চাইছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তাহলে পরীক্ষাটা দিন হয়ে যেত। তো তখন তারা বলছিল যে না, পরীক্ষাটা আপনারাই নেন, তো এত টাকা কেন দেব আমরা, নিজেরা আপনারা পরীক্ষা নেওয়ার চেষ্টা করেন। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে যে না, আমরা এবারকার বছরটা আমরা ওইভাবে নিতে পারতেছি না, তো অর্থ মন্ত্রণালয়ের কাছে আরেকটা তারা আবার অনুমোদন চেয়েছিল। তো তারা নাকি এখানে আজকের পত্রিকা যেটা বলছে ওইখানে বলা আছে যে মৌখিক অনুমোদন যেটা দিছে, মানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে সচিব ওনাকে নাকি বলছে যে মৌখিক অনুমোদনটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন দু একদিনের মধ্যে চিঠি এসে পড়বে। আবার আমরা দেখলাম আরেকটা নোটিশ আমরা দেখতেছি যে 27 সেপ্টেম্বরের মধ্যে রংপুরের যে আছে, তো এখানে আপনার স্কুলগুলোতে চিঠি দিয়েছে যে পরীক্ষা নেওয়ার জন্য তারা যে চিঠিটা দিয়েছে এটাও কিন্তু আমরা দেখতেছি। তার মানে পরীক্ষা হওয়ার সম্ভাবনা একবার উড়িয়ে দেওয়ার মতো না, পরীক্ষা হতে পারে। আর এখন আসেন, এতদিন পরে পরীক্ষা হলেই বা আপনার সমস্যাটা কি বা আমার সমস্যাটা কি আমি এটা বুঝতেছি না। অনেকে এটা সহ্য করতে পারতেছে না, কারণ তারা পড়াশোনা করেন নাই, টোটালি পড়াশোনা যারা করেন নাই তারা কিন্তু এটা সহ্য করতে পারবেন। তারা কি করছেন যে পরীক্ষার তারিখ হবে তখন পড়বো। আসলে কি পরীক্ষার তারিখ হলে পড়বো এই চিন্তা করা উচিত? পরীক্ষা দেখেন সার্কুলার হয়েছে কতদিন আগে, সার্কুলার হয়েছে কতদিন আগে, এতদিনে কিন্তু ফুল প্রিপারেশন হয়ে যায়। কিন্তু আপনারা কি করেন? আমরা যখন প্রথম থেকে দেখেন এই রেগুলার আমরা কিন্তু ক্লাস করা মিস দিইনি, ক্লাস কিন্তু আমরা রেগুলারই মানে করাই করাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু রেগুলার না। দেখা গেলো প্রথম যখন ক্লাস নেই তখন কিন্তু স্টুডেন্ট অনেক থাকে, ঠিক আছে? প্রথম পরীক্ষার সময় মনে হয় যে কয়েক মানে 14-15 হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, পরের পরীক্ষাগুলোতে দেখা গেলো 2500-3000 করে পরীক্ষা দেয়। তার মানে দেখেন আপনাদের মধ্যে কিন্তু পড়াশোনার টেন্ডেন্সিটা থাকে না, আর জব তো এত বেশি পাবে না। দেখেন টোটাল হচ্ছে 7000 সামথিং, ধরেন 8000ই নেবে, পরীক্ষার্থী হচ্ছে 12 লাখ, 12 লাখ থেকে 8000 নিবে। তো জবটা কারা পাবে? তারা যারা রেগুলার পড়াশোনা করতেছে তারাই তো পাবে, বা যারা ই করতেছে, অনেকে আছেন বিভিন্ন পেড গ্রুপে ভর্তি হচ্ছেন বা হয়ে আছেন কিন্তু তারাও ক্লাস করেন না। আরে ভাই, ক্লাস করলে কিছু না কিছু তো শিখতে পারবেন। আপনি পেড গ্রুপে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি ক্লাস করেন, আমাদের ফ্রি ক্লাসগুলো ভালো না লাগে আপনি ওইগুলো করেন, সমস্যা তো নাই, কিন্তু পড়তে তো হবে। আপনি পড়াশোনা না করলে এখন ওই যে আরেকটা প্রশ্ন সবাই ইনবক্সে ঘুরপাক খাচ্ছে, ভাইয়া এই কয়দিনে আমি কী পড়বো? পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমি বলি, পরীক্ষা হওয়ার সম্ভাবনা একবার উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে হতে পারে। হ্যাঁ, হওয়ার সম্ভাবনাই আমার মনে হচ্ছে যে বেশি, কারণ যেভাবে আমরা সেগুলো খেয়াল করতেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চাচ্ছে যে আপনার মানে ডিসেম্বরের মধ্যে পরীক্ষাগুলো নিয়ে নিতে, তিনটা ধাপের পরীক্ষা। হয়তো বা দেখা গেলো অক্টোবর শেষ বা নভেম্বরের শুরুতে যদি প্রথম ধাপ হয়, অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে, দ্বিতীয় ধাপ কিন্তু আপনার নভেম্বরের শেষের দিকে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নভেম্বরের শেষের। তৃতীয় ধাপ তাহলে ডিসেম্বরের মাঝামাঝি হতে পারে। তো এরকম যদি শুরু হয় আমার মনে হয় যে তিনটা ধাপই এই বছরই শেষ হয়ে যাবে। শুরু হলে প্রথম ধাপ যদি আপনার অক্টোবর বা নভেম্বর শুরুতে হয়, দ্বিতীয় ধাপ হতে পারে নভেম্বরের শেষে বা 2 সপ্তাহ পর, আর তৃতীয় ধাপ ডিসেম্বরের মাঝামাঝি হওয়ার সম্ভাবনা আছে। তবে আমি কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত, এটা কারো ভালো না লাগলে এড়িয়ে যান, কোনো সমস্যা নেই। এখন অনেকের প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে প্রথম ধাপে যারা আছে বা দ্বিতীয় ধাপে যারা আছে, তৃতীয় ধাপে যারা আছে তারা কী পড়বে? দেখেন আমাদের যদি শুধু বই বিক্রির কথা চিন্তা হতো বা বই বিক্রির, তাহলে কিন্তু আমরা শর্ট সেশনটা এখনও বের করি নাই। কিসের জন্য? এতদিন বের করলে আমাদের হিউজ পরিমাণ বই সেল হতো, কিন্তু বের করার না উদ্দেশ্যে বইটা আপডেট করা হচ্ছে। হ্যাঁ, ওই বইটা আমরা কথা বাদই দিই, ওই বইটার কথা বাদই দিই, আপনি ওইটা কিনেন না কিনেন, কিন্তু আপনাকে আমি এখন যা পড়াবো মানে যা যা পড়তে হবে, আবারও বলতে চাই যা যা পড়তে হবে। এখন আপনার হাতে হয়তো প্রথম ধাপের পরীক্ষার্থীরা 40 দিন সময় পাবেন বা 45 দিন, দ্বিতীয় ধাপের পরীক্ষার যারা আছেন তারা 2 মাস, তৃতীয় ধাপ যারা আছেন 2.5 মাসের মতো সময় পেতে পারেন। এটা কিন্তু
একজ্যাক্ট না, আমি যেটা বলতেছি এটা আমার মতামত, আপনার মতামত। তো এখন থেকে আপনি যদি দেখেন 45 দিন, 2 মাস, হয়তো 2.5 মাস এরকমই পাবেন যদি পরীক্ষা হয়, আর না হলে তো কোনো কিছু করার নেই। আপনি এইটা মানে এখন যে আমি ফিগারটা ড্র করলাম যে এখন থেকে 40 দিন পরেও যারা প্রথম দফা আছেন তারা চিন্তা করেন যে পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষা না হলে তো আপনার সমস্যা নেই, আপনার পরীক্ষা না হলে আরো ভালো, কিন্তু আপনি মাথায় রাখেন এখন থেকে 40 দিন পর আপনার পরীক্ষা। এইভাবে প্রিপারেশন নেন। দ্বিতীয় ধাপে যারা আছেন তারা চিন্তা করেন যে এখন থেকে 60 দিন পর আমার পরীক্ষা। তৃতীয় ধাপে যারা আছেন তারা মনে করেন এখন থেকে 75 দিন পর আমার পরীক্ষা হবে। এরকম একটা মাথায় রেখে আপনি সেট আপ করে পড়াশোনা করেন। পরীক্ষা কখন হলো, এর আগে হবে না, এরপর হোক, এর আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এরপর হলে তো আপনার সমস্যা নেই। তো এই জন্য বলবো যে আপনি এইটা স্থির রেখে, যে প্রথম 2-3 দিন এইটা স্থির রেখে আপনি পড়াশোনা করবেন, এরপরে কিন্তু আপনি আর পড়বেন না। আমি জানি এই কথাগুলো আপনার 2-3 দিন মনে থাকবে, এরপরে কিন্তু কখনোই মনে থাকবে না। এখন আসলে শেষ মুহূর্তে এসে আপনি কী পড়বেন সেই বিষয়টাও যদি আমি একটু দেখাই আপনাকে, একটু খেয়াল করবেন যা যা পড়তে হবে। প্রাথমিকের জন্য কিন্তু আমার এই বিসিএসের মতো এত বেশি পড়তে হয় না। আপনি কী করবেন, প্রথম থেকে দশম থেকে পড়লেই হবে, দশম থেকে 45 বিসিএস প্রশ্ন টোটালি পড়বেন, ঠিক আছে? তারপরে প্রাইমারি প্রশ্ন পড়বেন, বিগত সালের প্রাইমারি প্রশ্ন, নিবন্ধন প্রশ্ন, যে যে বিষয়গুলো আপনি পড়বেন, আর অন্য অন্য গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার প্রশ্ন, এই বিষয়গুলো যদি পড়ে যেতে পারেন ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি 70+ আপনার বিগত সালের পরীক্ষার প্রশ্ন থেকেই থাকে প্রাইমারিতে। নর্মালি প্রশ্নগুলাই রিপিটি হয় বেশিরভাগ প্রশ্ন, হয়তো একটু চেঞ্জ করে দেয়, কিন্তু 70টা প্রশ্নের মতো আপনি বিগত সালের প্রশ্ন থেকে পেয়ে যাবেন। আরেকটা কথা বলে রাখি, যদি 70টা না পান 65টা শিওর পাচ্ছেন, হ্যাঁ, তো 65 দেখেন বিগত সালের প্রশ্ন, তার মানে বিগত সালের প্রশ্নগুলো এখন আপনি কীভাবে পড়বেন, যে আপনি অধ্যায় ভিত্তিক পড়বেন নাকি আপনি এলোমেলোভাবে পড়বেন। একটা প্রশ্ন পড়লেন, মনে করেন যে কোনটি ওলন্দাজ শব্দ, আপনি একটা পড়লেন, আবার পড়লেন যে নিচের কোনটি কি করতে মানে করণ কারক, এরকম যদি পড়েন তাহলে মনে থাকবে না। যেমন কারক রিলেটেড যত প্রশ্ন আছে, আবার বলতেছি কারক রিলেটেড যত প্রশ্ন আছে আপনি একবার পড়ে ফেলবেন। তারপরে আপনার যেখান থেকে প্রশ্ন আসে, আমরা কিন্তু এই যে ইংলিশ আর ম্যাথের কিন্তু সাজেশনটা দিয়ে দিয়েছি, আমরা জানতাম যে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা থাকতেও পারে, হতেও পারে, এই জন্য আমরা কিন্তু সাজেশনটা খুব মানে এই যে গত সপ্তাহে কিন্তু সাজেশন দিচ্ছি, এমনকি শূন্য থেকে প্রাইমারি পরিস্থিতি যে সাজেশনমূলক ক্লাসগুলো আমরা কিন্তু সেগুলো করাচ্ছি, হ্যাঁ, এগুলো কিন্তু শেষ হয়ে যাবে 40 দিনের আগে, আমরা ওগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। তবে বলে নিই যে আমি আসি যে ম্যাথ আর ম্যাথের জন্য বলি যে যাদের কাছে এই বইটা আছে, আবারও বলতেছি জব ম্যাথ বইটা আছে, এই বইয়ের শেষের দিকে দেখেন আমরা যে ক্লাসগুলো করাচ্ছি ক্লাসগুলো করবেন, আবারও বলতেছি যে ক্লাসগুলো নিচ্ছি ওই ক্লাসগুলো করবেন, আর শেষের দিকে কিন্তু সাজেশন দেওয়া আছে। দেখেন শেষের যে সাজেশন আছে, সাজেশনগুলোও যদি কেউ পড়েন ভালোভাবে, আপনি কিন্তু তাও কিন্তু পরীক্ষার হলে ভালো করতে পারবেন। আবারও বলতেছি, আর আমাদের ক্লাসগুলো সহকারে যারা করবেন, ক্লাসগুলো যারা পড়বেন তারা কিন্তু সর্বোচ্চ ভালো করতে পারবেন। আবারও বলতেছি যে ক্লাসের কোনো বিকল্প নেই, আপনার বই বা এই দেখেন এই যে সাজেশন পাটিগণিত, এই ম্যাথগুলো ভালো করে করেন, কারণ এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ, এই নিয়মগুলো এক একটা নেওয়া হয়েছে। এরপরে আপনি আসেন সেমভাবে যেখানে দেখেন বইয়ের শেষে আপনি সম্পূর্ণ বই না করতে পারলে এই সাজেশনটি শেষ করেন, এই যে বইয়ের শেষে যে সাজেশনটি আছে এগুলো শেষ করতে আপনার 30 দিনও লাগবে না, ওকে? অবশ্যই জম্মেদ বইয়ের এই সাজেশনটা আপনি দেখে যাবেন, কারণ গত প্রাইমারিতে এই সাজেশনগুলো থেকে আপনার দেখুন 14-15টা ম্যাথ কমন পড়ছিল, আর সম্পূর্ণ বই তো আছে। অধ্যায় ভিত্তিক আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এগুলোও করার চেষ্টা করবেন, বা আমরা এখনও কিন্তু প্রতিদিনই লাইভ ক্লাস হচ্ছে, এটা গেল ম্যাথের জন্য। সেমভাবে ইংলিশের জন্য আমরা কিন্তু বেশি টপিক দিইনি, আমরা কীভাবে সাজাচ্ছিলাম ইংলিশটা, যে আপনার ভোকাবুলারি থেকে আসে 11-12 মার্ক, ভোকাবুলারি পার্টটা, ভোকাবুলারি থেকে কী কী পড়তে হবে, সিনোনিম অ্যান্টোনিম, তারপরে কারেক্ট স্পেলিং আছে, ঠিক আছে, এই বিষয়গুলো থেকেই আসে। তারপরে আছে আপনার এই যে ট্রান্সলেশন, এইগুলো থেকে দেখা গেলো যে 11-12 মার্ক আসে, আর বাকি মার্কগুলো আসে আপনার গ্রামার থেকে আসে, 1 মার্ক আসে এর থেকে। তো আমরা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে আপনার কী কী পড়তে হবে এখান থেকে, যেমন পার্স অফিস থেকে 3-4 মার্ক আসে, আপনি পার্স অফিসের যত প্রশ্ন আছে বিগত সালের এই বই থেকেই পড়বেন, পার্স অফিসের দেখে নিজে এবং কিন্তু সাজানো আছে খুব সুন্দরভাবে। তো পার্স অফিসের বিগত সালের যত প্রশ্ন আছে সব আপনি পড়ে ফেললেন। সেইভাবে আপনার সিনোনিম অ্যান্টোনিম সেন্টেন্স কারেকশন এই বিষয়গুলো পড়তে হবে, এটা কিন্তু আমাদের ম্যাডাম কিন্তু ক্লাস নিচ্ছে, আর এই বই থেকে পড়লে ইনশাল্লাহ দেখা যাবে হুবহু না আসলেও এই নিয়মগুলোই আসবে, আপনি কিন্তু ভালো করতে পারবেন। এখন আসেন যে এই দুইটা গেল, কিন্তু বাকি কী আছে, সবচেয়ে বড় সিলেবাস যেটা হচ্ছে এই যে এইটা, এখান থেকে 40 মার্ক আর ওই দুইটা থেকে 40 মার্ক আসে। এখানে কী কী আছে, এক মলাটা দেখেন, বাংলা ভাষা সাহিত্য বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান কম্পিউটার, আপনি তো সব পড়তে পারবেন না। আপনি কী করবেন এই বই থেকে দেখেন, এই বই থেকে এই যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে জব সলিউশন, আমাদের কিন্তু এটা একটু জব সলিউশন বলতে পারেন। দেখেন অধ্যায় ভিত্তিক যেভাবে সাজানো আছে, দেখেন 44তম বিসিএস থেকে শুরু করে একদম প্রাইমারি প্রশ্ন, দেখেন 2022 সালের প্রশ্ন, প্রাইমারি 2022 সালের প্রশ্ন, মানে সব প্রশ্ন কিন্তু এখানে আছে। আমি যে যে প্রশ্নগুলো বলছিলাম যা যা পড়তে হবে, বিসিএস এর প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আপনার পড়তে হবে। যেমন দেখেন বাংলা ভাষা এখান থেকে আছে 20টা প্রশ্ন, আপনি শুধু প্রশ্ন পড়েন,
শুধু প্রশ্ন পড়বেন এখান থেকে, সেম ভাবে দেখেন কাজী নজরুল ইসলাম থেকে কয়টা প্রশ্ন একদম টোটালি দেখেন কত সুন্দরভাবে সাজানো আছে, 44তম বিসিএস, এই বিসিএস এর প্রশ্নগুলো আগে পড়বেন, এরপর প্রাইমারি প্রশ্ন, কাজী নজরুল ইসলাম থেকে আপনাকে পড়তে হবে কয়টা প্রশ্ন, 106টা। তাহলে আপনি নিশ্চিত বলতে পারেন যে কাজী নজরুল ইসলাম থেকে যদি কোনো প্রশ্ন আসে আপনি পারবেন। সেম ভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে এই বিগত সালের প্রশ্নগুলো আপনি শেষ করে ফেলেন। এরপরে দেখেন বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আপনার জন্য প্লাস পয়েন্ট হয়েছে, এখানে কিন্তু শেষে একটা সাজেশন দেওয়া আছে, শেষের যে সাজেশনটা, যেমন এই যে দেখেন সাজেশন বাংলাদেশ বিষয়গুলি থেকে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো আগে শেষ করেন, কারণ এখানে বিসিএস এর প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, অন্য সার্টিফিকেট পরীক্ষার প্রশ্ন একসাথে সাজানো আছে, এটা যদি শেষে আসে শুধু সাজেশনটা পড়েন। এখানে দেখেন এখানে কতগুলো প্রশ্ন আছে, দেখেন তো সব মিলে 2000 প্রশ্ন বাংলাদেশ বিষয়গুলি থেকে, এই 2000 প্রশ্ন আগে শেষ করেন, দেখবেন যে আপনার প্রস্তুতি 80% হয়ে যাবে এই 2000 প্রশ্ন, তারপর আপনি ভিতরে চাইলে পড়েন, না চাইলে না পড়েন যদি পারেন। এরপরে সেমভাবে দেখেন আন্তর্জাতিক বিষয়গুলি থেকেও আমাদের 2300-2400 প্রশ্ন আছে যেখানে, তো এগুলো কেন দেওয়া হয়েছে, বইতে আলোচনা আছে, তারপরেও আলাদাভাবে এই প্রশ্নগুলো দেওয়ার উদ্দেশ্য আপনি যেন পরীক্ষার আগ মুহূর্তে এক মাস আগে আপনি যেন ফুল প্রিপেয়ার হতে পারেন, এই যে সাজেশন আন্তর্জাতিক বিষয়গুলি থেকে যে সাজেশনটা দেওয়া আছে। সেইভাবে আমাদের দেখেন এই যে কম্পিউটার বিজ্ঞান থেকেও কিন্তু প্রশ্নগুলো আছে, তার মানে এই বইটার থেকে কিন্তু 40 মার্কের প্রশ্ন হয় এই বইটা থেকে, তো 40 মার্ক। আর ম্যাথে তো বললাম যারা আমাদের জব ম্যাথ বইটা পড়বো তারা 20-এ 20ই পাবে, এরপর আছে ইংলিশে 20 মার্ক। দেখেন এখানে 40 পেতে হবে না, আবার বলতে 40 পেতে হবে না, 30-32 যদি পান, ম্যাথে যদি 17-18 পান, ইংলিশে যদি 15-16 পান, দেখেন আপনার মার্ক আসে মানে 65 আপ চলে আসে। এই জন্য বলবো এখনও আপনার হাতে সময় আছে, 40 দিন টাইম যদি থাকে, আমি যেভাবে বললাম এইভাবে পড়েন, আপনি যে বই পড়েন বিগত সালের প্রশ্নের উপরে জোর দেন, এখান থেকে 65+ প্রশ্ন আপনি পাবেন কমন, তো বিগত সালের প্রশ্ন আমার করতে হবে। এখন বলতে পারেন যে বিগত সালের প্রশ্ন তো অনেক, হ্যাঁ এর জন্য বললাম যে বই তিনটা আমি দেখালাম, এই তিনটা বই থেকে আপনি যদি পড়েন ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আর আপনার তো আগে একটা বেসিক একটা প্রিপারেশন আছে, দেখা যাবে এই বই তিনটার আপনার 70-80% পড়া আছে, আপনি চাইলে যাদের কাছে এই বই তিনটা আছে অবশ্যই অবশ্যই এই বই তিনটাই ভালো করে শেষ করেন এখন শেষ মুহূর্তে। আর আমাদের একটা শর্ট সাজেশন বের হবে, ওইটা পড়তে আপনার 8-10 দিন সময় লাগবে, ওইটা এখন না পরীক্ষার আগে আমাদের বের হয়। তো মোটামুটি এই ছিল গাইডলাইন যে বিগত সালের প্রশ্ন আপনি যত পারেন সমাধান করেন, কারণ আবারও বলতেছি 65 মার্ক আসবে এই বিগত সালের প্রশ্ন থেকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।